আমি শুনলাম রেনুকার সাথে তোমার বিয়েটা নাকি ভেঙে গেছে। I'm sorry. তুমি কেন সরি বলছো? বিয়ে করার জন্য ভালোবাসাটা খুব জরুরি। কুষ্টি ম্যাচ করলে বিয়ে হবে তার কোনো কথা নেই। যাগে, যা হয়েছে ভালোই হয়েছে। তার কারণ বিয়েটা করে রেনুকাও খুশি হতো না আর আমিও। I'm happily single. ও তাহলে থাকো সারা জীবন চিরকুমার হয়ে সিঙ্গেল? না না, সারা জীবন সিঙ্গেল থাকার প্ল্যান নেই আমার। কে জানে। হতে পারে আমার ড্রিম গার্ল আমার চোখের সামনেই আছে আর আমার জীবনেও চলে এলো। শিবিকা, অর্জুন, এটা এটা কি করছো তুমি? শিবিকা, আমার চোখের দিকে তাকাও আর বলে দাও যে তুমি আমায় ভালোবাসো না। বলে দাও যে আমার জন্য তোমার মনে কোনো রকম ফিলিংস নেই। তুমি এসব কিছু আমাকে বলে দাও, আমি তোমাকে আর রিপিট করব না। শিবিকা, টেল মি, ডু ইউ লাভ মি অর নট? টেল মি শিবিকা, ডু ইউ লাভ মি অর নট? শিবিকা, রেনুকাকে ওই ইচ্ছাধারী নাক ছাড়া আর কে মারতে পারে? আরে কে মেরে ফেলল ওকে? কিন্তু কিন্তু এটা বুঝতে পারছি না যে ওই ইচ্ছাধারী নাকটা কি করে জানতে পারলো যে রেনুকা অর্জুনকে মারার জন্য ওই কালীঘাটির মন্দিরে নিয়ে গেছে। আর আর সব থেকে বড় কথা, ওই ইচ্ছাধারী নাগও তো অর্জুনকে মারতে চেয়েছিল, কিন্তু ও রেনুকাকে মেরে ফেলে ওই ওই অর্জুনের প্রাণ কেন বাঁচালো? এটা নাও হতে পারে যে ইচ্ছাধারী নাককে আমরা ধরেছিলাম, রেনুকাকে সেই মেরেছে। কিন্তু কিভাবে এমনটাও তো হতে পারে মহেশ, যে রেনুকাকে অন্য কোনো নাগ মেরেছে? সেটাও হতে পারে। কিন্তু কে সে, কিভাবে? ভুজঙ্গ, ভুজঙ্গ, মন্দির থেকে আমি এটা পেয়েছি। এটা দেখে তো মনে হচ্ছে কোনো ইচ্ছাধারী নাগিনের। তার মানে ওই ইচ্ছাধারী নাগিনের সাথে কোনো নাগও আছে। ইচ্ছাধারী নাগিন, তুই যেখানেই লুকিয়ে থাকিস না কেন, আমি এই আঙটের সাহায্যে তোর কাছে ঠিক পৌঁছে যাব। কতক্ষণ ধরে ট্রাই করছি, ওর ফোনটা আনরিচেবল আসছে। ও না বলে কি করে যেতে পারলো এভাবে? এত বড় ডিসিশন একা কি করে নিতে পারলো? অঞ্জু, কখন থেকে রেনুকার কথা বলছো? আরে সম্পর্ক তো ভেঙে গেছে, তুমি ছাড়ো এইসব, শুয়ে পড়ো। আপদ বিদায় হয়েছে। বাঁচা গেল মানে কি বলছো? এত ভালো মেয়েটা ছিল, কত জিনিসপত্র নিয়ে আসতো বিয়ের পর, বাঁচা গেল। আমি আসলে এটা বলতে চাইনি। অ্যাকচুয়ালি আমি এটা বলতে চাইছিলাম, যা হয় তা ভালোর জন্যই হয়, তাই না? ভালোর জন্য হয় নাকি?
দেখো বৌমা, যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। কিন্তু বাবা, রেণুকা খুব ভালো মেয়ে ছিল, তবে এইভাবে কি করে চলে গেল? আরে বৌমা, এটা হয়েছে যে বিয়ের আগে চলে গেছে। বিয়ের পরে যদিও চলে যেত তাহলে কি হতো? আমাদের এমন একটা মেয়ে চাই অর্জুনের জন্য যে ওকে বিনা শর্তে ভালোবাসবে, যে ওর খেয়াল রাখবে, আর যাকে অর্জুনও ভালোবাসবে। আই লাভ ইউ শিবিকা। বাবা, ওই শিবিকা, অর্জুন শিবিকাকে ভালোবাসে। হ্যাঁ বৌমা, আমি শিবিকার কোষ্ঠীও দেখেছি। ওর কোষ্ঠী তো রেণুকার চাইতেও বেশি মেলে। এমন মনে হয় যেন অনেক জন্মের সম্পর্ক ওদের। বাবা, একবার গুরুদেবের সঙ্গে কথা বলি? না বৌমা, গুরুদেবের সঙ্গে কথা বলবার কোনো দরকার নেই। আরে রেণুকাকেও তো গুরুদেবই পাঠিয়েছিলেন, কি হলো? তুমি চিন্তা করো না, ভগবান যদি চান তাহলে অর্জুন আর শিবিকার মিলন অবশ্যই হবে। হ্যাঁ হ্যাঁ। সাইগল সাহেব হলো, পাণ্ডে বাবু, রাজু পণ্ডিত বাবু। আরে কি হলো মা? কোনো ব্যাপার না, এই না। থ্যাংক ইউ। আরে দাঁড়া, এটা তো তোমার কোষ্ঠী। হ্যাঁ, ওই মা বাবারা মারা যাওয়ার আগে বানিয়েছিলেন। এসব তো আমি বিশ্বাস করি না, কিন্তু একের পর এক যেভাবে প্রবলেম হচ্ছে তাই ভাবছিলাম কাউকে একবার দেখিয়ে নিই। একবার জানতে তো পারবো যে এতে কি লেখা আছে। হ্যাঁ কেন নয় মা, তুমি একটা কাজ করো, এই কোষ্ঠীটা আমাকে দিয়ে দাও। ও, একটু আধটু কোষ্ঠী আমিও দেখতে পারি। তাছাড়া এই শহরের নামই জ্যোতিষী আমার পরিচিত, আমি তাকেও দেখিয়ে নেব। ঠিক আছে দাদু, থ্যাংক ইউ। ঠিক আছে। এখানে আপনি অর্জুনের বাড়ির সামনে আমায় কেন নিয়ে এলেন? যে ইচ্ছাধারী নাগিনের এই আঙুরটা, সেই ইচ্ছাধারী নাগিন এই বাড়িতেই থাকে। শিবিকা, আজকে আমার মনে যেটা আছে বলতে দাও। আই লাভ ইউ শিবিকা।